সংগঠন সংকীর্ণতা তৈরি করে না, সংকীর্ণতা আমরা নিজেরাই তৈরি করি। আপনারা মনে করছেন যারা সংগঠনের বাইরে রয়েছেন আমাদের মধ্যে মনে হিংসা বিদ্বেষ কিছুই নেই, আমরা অত্যন্ত সুফি সাধক প্রিয় উপস্থিতি। আমরা বরং বিপরীতটাই লক্ষ্য করেছি, যারা সংগঠনের বাইরে রয়েছেন তারা আজকে যেভাবে সংগঠনের মানুষদের মধ্যে সংগঠনের সাথে যারা যুক্ত রয়েছেন তাদের বিরুদ্ধে যেভাবে বিষোদাগর করছেন, যে ধরনের ভাষা ল্যাঙ্গুয়েজ তারা ইউজ করছেন, এটা কখনোই ভ্রাতৃত্বের পরিচয় বহন করে না, কখনোই মানে কী বলবো হিংসা বিদ্বেষ মুক্ততার পরিচয় বহন করে না, সংকীর্ণতা মুক্ততার পরিচয় বহন করে না, বরং বিপরীতটাই বহন করছে। কিন্তু আমাদের ওলামায়ে কেরাম এই বিষয়গুলো বিশেষ করে তারা বাস্তবতাকে নিয়ে খুব একটা চিন্তা করে না, যেটাকে আজকে ফিকুল ওয়াকায় বলা হয়, অর্থাৎ বাস্তবতার ফিক। এই বাস্তবতার ফিক সম্পর্কে তাদের যথেষ্ট পরিমাণ এলেম আমাদের মনে হয় যে ঘাটতি রয়েছে, তা না হলে তারা এই সমস্ত বিষয়কে খুঁচিয়ে খুঁচিয়ে, যেগুলো বিষয়ে এলমি সমাজে আলোচনার মতো বিষয় সেই বিষয়গুলোকে খুঁচিয়ে খুঁচিয়ে তারা সাধারণ মানুষের সামনে বিশেষ করে ফেসবুকের মতো একটা সম্পূর্ণ ওপেন একটা গ্রাউন্ডে তারা এই ধরনের বিষয়গুলোকে প্রচার করে তারা কী উদ্দেশ্য নিচ্ছেন, তাদের উদ্দেশ্যটা কি আমাদের সন্দেহ হয় যে সংগঠন নাকি বিশৃঙ্খলা সমাজে সৃষ্টি করছে, অনৈক্য সৃষ্টি করছে, অতএব সংগঠনকে সমাজ থেকে বিলুপ্ত করতে পারলেই সমাজে নাকি ঐক্য আসবে। প্রিয় উপস্থিতি, এই ধরনের পাগলের প্রলাপ আমাদের কিছু সংখ্যক ওলামায়ে কেরাম যখন করেন আমাদের লজ্জায় মাথাটা হেট হয়ে আসে। ভাগ্য ভালো যে তারা আহলে হাদিস সমাজে এই কথাটা বলেন, তারা যদি আজকে বৃহত্তর সমাজের উদ্দেশ্যে এই কথাটা বলতেন, বৃহত্তর সমাজে আজকে অসংখ্য দল ও মত রয়েছে, হাজার হাজার সংগঠন রয়েছে, তাদের উদ্দেশ্যে যদি এই কথা বলতেন তাদেরকে নিঃসন্দেহে এখনই পাবনায় পাঠানোর জন্য ব্যবস্থা তারা নিত। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ, আসুন পবিত্র কুরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়ি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ان الحمد لله وحده والصلاه والسلام على من لا نبي بعده اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولتكن منكم امه يدعون الى الخير ويامرون بالمعروف وينهون عن المنكر নির্ভেজাল তাওহীদের ঝান্ডা বাহিয়ে দেশের অনন্য যুব সংগঠন বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘের রাজশাহী বিভাগীয় জেলা সমূহ কর্তৃক আয়োজিত আজকের এই অনলাইন যুব সমাবেশে উপস্থিত রাজশাহী বিভাগের প্রায় আটটি জেলার দায়িত্বশীল এবং কর্মী ভাইরা, প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য যার অশেষ রহমতে আজকে করোনা মহামারীর এই অত্যন্ত দুর্যোগপূর্ণ সিচুয়েশনে আমরা অনলাইনের মাধ্যমে হলেও একত্রিত হতে সক্ষম হয়েছি, আমরা আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত শেষ নবী আহমদ মুস্তফা মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সুপ্রিয় উপস্থিতি, আপনারা জানেন আজকেও করোনায় প্রায় 201 জন মারা গিয়েছে এবং প্রায় 11,500 মতো শনাক্ত হয়েছে, এবং সারা বিশ্বব্যাপী অলরেডি প্রায় 40 লক্ষ মানুষের মৃত্যু ঘটেছে এই করোনার কারণে। আমি নিজেও গত প্রায় এক মাস যাবৎ গৃহবন্দী ছিলাম করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার কারণে। আলহামদুলিল্লাহ রাব্বুল আলামিন তার অশেষ রহমতে এবং আপনাদের সকলের দোয়াতে আমাকে আবারও দাওয়াতি ময়দানে ফিরে আসার সুযোগ দান করেছেন, এজন্য আমি আন্তরিকভাবে আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করছি, সেই সাথে আপনাদের সকলের প্রতি আন্তরিকভাবে কৃতজ্ঞতা প্রকাশ করছি। আপনারা সবাই আন্তরিকভাবে দোয়া করেছেন, খোঁজখবর রেখেছেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে পারস্পরিক এই দিনই ভ্রাতৃত্ব এই দিনই মহব্বতকে কিয়ামত পর্যন্ত অক্ষুণ্ণ রাখার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। সুপ্রিয় উপস্থিতি, করোনা ভাইরাসের এই মুহূর্তে আমরা জাস্ট একটা কথাই বারবার স্মরণ করতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন করোনা ভাইরাসের মতো এই ধরনের ভাইরাসগুলা বা এই ধরনের আসমানি যে পরীক্ষা বালা মুসিবত এগুলো কেন দেন, এর মধ্যে একটা বড় কারণ হচ্ছে এটাই যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন তার দিকে ফিরিয়ে নিয়ে আসতে চান। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ালা নুযিকান্নাহুম মিনাল আযাবিল আদনা দুনাল আযাবিল আকবার লাআল্লাহুম ইয়ারজিউন, আমি তাদেরকে ছোট ছোট আযাব দিয়ে আযাবের স্বাদ মানে তাদেরকে চাখতে দেই, কী কারণে যেন তারা বড় বড় আযাব দেওয়ার আগে ছোট ছোট আযাব দিয়ে তাদেরকে পরীক্ষা করি বা তাদেরকে এই আযাবের স্বাদ চাখাই, কেন লা আল্লাহ মিয়ার জীবন, যাতে তারা আমার দিকে ফিরে আসে। তো আমরাও করোনা ভাইরাসের এই মুহূর্তে আমরা যেন পাপাচার থেকে বিরত হওয়ার জন্য সর্বাত্মকভাবে প্রতিজ্ঞা গ্রহণ করি এবং সেই সাথে আল্লাহ রাব্বুল আলামিনের কাছাকাছি হওয়ার জন্য যা যা করণীয়, আল্লাহ রাব্বুল আলামিনকে রাজি খুশি করার জন্য যা যা করণীয় সেই সমস্ত কার্যক্রমে আমাদের নিজেদেরকে বেশির বেশি সম্পৃক্ত রাখার আমরা চেষ্টা করি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন। সুপ্রিয় উপস্থিতি, সময় সংক্ষিপ্ত, আমি কয়েকটি কথা বলেই আমার বক্তব্য শেষ করব। প্রথম কথা হচ্ছে এই যে আমরা আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ বা বাংলাদেশ আহলে যুব সংঘের সাথে কেন যুক্ত রয়েছি, আমাদের কাজটা কী, আমরা কি মানুষের উপর নেতৃত্ব গ্রহণ করতে চাই, আমরা কি সম্পদশালী হওয়ার জন্য এই সমস্ত কাজ করছি,
আমরা কি বলবো, সমাজে প্রভাবশালী হওয়ার জন্য এই ধরনের সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করছি, নাকি সমাজে বিভক্তি সৃষ্টি করার জন্য, অথবা যেটা বলা হচ্ছে যে সমাজে হিংসা বিদ্বেষ সৃষ্টি করার জন্য, অনৈক্য সৃষ্টি করার জন্য আমরা এই ধরনের কার্যক্রমে লিপ্ত রয়েছি? প্রিয় উপস্থিতি, আমরা দ্ব্যর্থহীন কণ্ঠে যেটা বলতে চাই, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই দায়িত্ব দিয়েছেন বলেই আমরা এই দায়িত্ব গ্রহণ করেছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে স্পষ্টভাবে নির্দেশ দিচ্ছেন, ওয়ালতাকুম মিনকুম উম্মাতু ইয়াদউনা ইলাল খাইর, তোমাদের মধ্যে একটা দল অবশ্যই থাকা চাই যারা মানুষকে কল্যাণের দিকে আহ্বান জানাবে। আর এই কল্যাণটা কি? ইয়ামুরুনা বিল মারুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার, তারা মানুষকে সৎ কাজে নির্দেশ দেবে এবং অসৎ কাজ থেকে নিষেধ করবে। আল্লাহ রাব্বুল আলামিন যদি এই নির্দেশ আমাদেরকে না দিতেন, তাহলে আল্লাহর কসম আমরা এই ধরনের কোনো সাংগঠনিক কার্যক্রম নিয়ে, মানুষের দুয়ারে দুয়ারে এই দাওয়াতের কার্যক্রম নিয়ে কখনোই আমরা যেতাম না। কী প্রয়োজন ছিল আমাদের এই সমস্ত কাজ করার? আমরা নিজেরা নিজেদের মানে কি বলবো, আমাদের নিজস্ব ব্যবসা বাণিজ্য নিয়ে, আমাদের বিভিন্ন পেশা নিয়ে আমরা যথেষ্ট ভালোভাবে দিন গুজরান করতে পারতাম, কেন আমরা দাওয়াতি ময়দানে আসতে গেলাম? আজকে আমাদের কিছু মানুষ, যাই হোক আমি সেই প্রসঙ্গটা পরে আসছি। দ্বিতীয় বিষয়টি হচ্ছে এই যে আমরা মানুষকে কিসের দিকে আহ্বান জানাই? আমরা মানুষকে আহ্বান জানাই, আসুন পবিত্র কুরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়ি। অত্যন্ত সহজ সরল একটা আহ্বান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যখন মক্কায় এসেছিলেন, তিনি মানুষকে খুব বড় বড় কোনো দার্শনিক তত্ত্বের দিকে আহ্বান জানাননি। মানুষের দারিদ্র বিমোচন করার জন্য বড় বড় তাত্ত্বিক কোনো বিষয় নিয়ে তিনি উপস্থিত হননি। তিনি মানুষকে একটা কথাই বলেছেন, কুল কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু, তোমরা বলো যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, তোমরা সফল হয়ে যাবে। অত্যন্ত সহজ সরল একটা বাণী। আমরাও ঠিক একই কথাই মানুষের কাছে উপস্থাপন করি, আসুন পবিত্র কোরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়ি, যে কথাটি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের সময় বলেছিলেন, যে তারাক তুফিকুম আমরা ইনলান তাযিল্লু মা তামাসসাকতুম বিহিমা, কিতাব আল্লাহ সুন্নাত নবীহি। এই দুটো জিনিসের দিকে আমরা মানুষকে আহ্বান জানাই। আমরা মানুষকে আহ্বান জানাই, সকল বিধান বাতিল করো, ওহির বিধান কায়েম করো। কেন? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফাহকুম বাইনাহুম বিমা আনজালাল্লাহ, তোমরা মানুষের মাধ্যমে মধ্যে তাদের বিবাদীয় বিষয়গুলো নিয়ে তোমরা হুকুম ফয়সালা করো। কিভাবে? বিমা আনজালাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন যা কিছু নাজিল করেছেন সেটা দিয়ে, তোমরা নিজেদের রচিত বিধান দিয়ে, নিজেদের রচিত আইন দিয়ে বিচার করো না। আল্লাহ রাব্বুল আলামিন যে বিধান, যে আইন দান করেছেন, সেই আইন এবং বিধান অনুযায়ী তোমরা তোমাদের সমাজ পরিচালনা করো। ওয়ালা তাত্তাবি আহওয়া আহুম আম্মা জাআকা মিনাল হক, তোমার কাছে যে হক এসেছে সেই হক বাদ দিয়ে তোমরা তাদের প্রবৃত্তির অনুসরণ করতে যেও না। আল্লাহ রাব্বুল আলামিন এই নির্দেশ দিয়েছেন বলেই আমরা এই মানুষকে আহ্বান জানাই, সকল বিধান বাতিল করো। মানবরচিত যত বিধান রয়েছে সমস্ত বিধান বাতিল করে একমাত্র সেই বিধানে অনুসরণ করো, যেই বিধান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দান করেছেন। প্রিয় উপস্থিতি, আমরা মানুষকে বলি, কুল হাতু বুরহানাকুম ইন কুনতুম সাদিকিন, যে আমলে আপনি করছেন সে আমলটা দলিল ভিত্তিক করুন। কুল হাতু বুরহানাকুম, আপনি দলিল নিয়ে আসেন, যে কাজটা আপনি করছেন তার পক্ষে দলিল নিয়ে আসেন, দলিলবিহীন কোনো আমল করবেন না, এটাও কোনো জটিল বিষয় নয়। প্রিয় উপস্থিতি, আমরা মানুষকে চিরন্তন ঐক্যের দিকে আহ্বান করি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া আতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়া লা তাফাররাকু, তোমরা আল্লাহর রজ্জুকে সবাই একত্রিতভাবে ধরে থাকো, ওয়া লা তাফাররাকু, তোমরা আল্লাহর রজ্জু থেকে পরস্পর বিচ্ছিন্ন হয়ে যেও না। আর এর জন্যই আমরা মানুষকে আহ্বান জানিয়ে বলি, আমরা চাই এমন একটি সমাজ যেখানে থাকবে না প্রগতির নামে কোনো বিজাতীয় মতবাদ, থাকবে না ইসলামের নামে কোনো রূপ মাঝহাবী সংকীর্ণতাবাদ, অর্থাৎ ইসলামের নামে, প্রগতির নামে, আজকে পুঁজিবাদের নামে হোক, গণতন্ত্রের নামে হোক, ধর্মনিরপেক্ষতাবাদের নামে হোক, বা সমাজতন্ত্রের নামে হোক, যত রকম তন্ত্রমন্ত্র সমাজে আজকে চালু রয়েছে, সমস্ত তন্ত্রের বিকল্প বা বিপরীতে আমরা চাই ইসলামকে মানুষ সর্বাঙ্গীনভাবে অনুসরণ করুক। সেই সাথে সাথে আজকে ইসলামের নামে যত রকম মাজহাব তৈরি হয়েছে, যত তরিকা তৈরি হয়েছে, যত রকম মতবাদের জন্ম নিয়েছে, সমস্ত মতবাদকে আমরা পরিত্যাগ করে আমরা চাই মানুষ একমাত্র পবিত্র কোরআন এবং সহিহ হাদিসের মর্মমূলে সবাই ঐক্যবদ্ধ হোক। আহলেহাদিস আন্দোলন যে দাওয়াত নিয়ে সমাজে পরিচালিত হচ্ছে, এই দাওয়াতের মাধ্যমেই সমাজের বুকে কাঙ্ক্ষিত ঐক্যটা আসতে পারে। এর বাইরে বিকল্প কোনো পথ এবং মত আমাদের আছে বলে আমাদের জানা নেই। প্রিয় উপস্থিতি, আহলেহাদিস আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশ আহলেহাদিস যুব সংঘ শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির উদ্দেশ্যে তার বিধানকে সমাজের বুকে প্রতিষ্ঠার জন্যই, এবং যে ইসলামকে, যে দিনকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের মাঝে রেখে গিয়েছিলেন, সেই স্বচ্ছ সরল দিনকে প্রতিষ্ঠার জন্যই কাজ করে যাচ্ছে। এর বাইরে তাদের ভিন্ন কোনো উদ্দেশ্য নেই, এ বিষয়ে আমরা কি বলবো, দ্ব্যর্থহীন কণ্ঠে বলতে পারি। প্রিয় উপস্থিতি, আমাদের মধ্যে অনেকেই বলে থাকেন যে আমরা আহলে হাদিসরা নাকি সমাজে অনৈক্য সৃষ্টি করছি, সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করছি,
সমাজের মানুষের মধ্যে নতুন নতুন জিনিস নিয়ে এসে তাদেরকে বিব্রত করার চেষ্টা করছি। প্রিয় উপস্থিতি, একই কথা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হয়েছিল যে মুহাম্মাদুন কদ ফারাকাল জামা, মুহাম্মদ এসে আমাদের এই জামাতটাকে নষ্ট করে দিচ্ছে। এটা কি সত্য ছিল? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে হকের দাওয়াত নিয়ে তার সমাজকে বিশৃঙ্খল করার চেষ্টা করেননি, বরং ঐক্যবদ্ধ করার চেষ্টা করেছিলেন, আহলে হাদিস আন্দোলনও ঠিক একইভাবে সেই সত্যকে মানুষের সামনে উপস্থাপন করতে চেয়েছে, যেই সত্যকে নিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনীত হয়েছিলেন, যে সত্য নিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রেরিত হয়েছিলেন, সেই সত্যকে মানুষের সামনে উপস্থাপন করতে চায়। এতে সমাজের মানুষরা তাদেরকে যে ধরনের অভিধায় অভিহিত করুক না কেন, তারা বিন্দুমাত্র পরোয়া করে না। তাদেরকে যতই অনেকের অপবাদ দেওয়া হোক না কেন, যতই তাদেরকে বিশৃঙ্খলা সৃষ্টি করার অপবাদ দেওয়া হোক না কেন, তারা কখনোই এই হকের দাওয়াত থেকে পিছপা হবে না। প্রিয় উপস্থিতি, এবার আসুন আজকে এই হকের দাওয়াত পরিচালনা করতে যে আমাদেরকে বিভিন্ন ধরনের বাধার সম্মুখীন হতে হচ্ছে, তার মধ্যে একটা বড় সমস্যা ইদানিং আমরা আবার লক্ষ্য করছি। বারবার ইতিপূর্বে আমরা দেখেছি 4-5 বছর আগে থেকে এই বিশৃঙ্খলা তৈরি করা হচ্ছে, এখন আবার নতুন করে সেটা উজ্জীবিত করা হয়েছে যে সংগঠন নাকি বিশৃঙ্খলা সমাজে সৃষ্টি করছে, অনৈক্য সৃষ্টি করছে, অতএব সংগঠনকে সমাজ থেকে বিলুপ্ত করতে পারলেই সমাজে নাকি ঐক্য আসবে। প্রিয় উপস্থিতি, এই ধরনের পাগলের প্রলাপ আমাদের কিছু সংখ্যক ওলামায়ে কেরাম যখন করেন আমাদের লজ্জায় মাথাটা হেট হয়ে আসে। ভাগ্য ভালো যে তারা আহলে হাদিস সমাজে এই কথাটা বলেন। তারা যদি আজকে বৃহত্তর সমাজের উদ্দেশ্যে এই কথাটা বলতেন, বৃহত্তর সমাজে আজকে অসংখ্য দল ও মত রয়েছে, হাজার হাজার সংগঠন রয়েছে, তাদের উদ্দেশ্যে যদি এই কথা বলতেন, তাদেরকে নিঃসন্দেহে এখনই পাবনায় পাঠানোর জন্য ব্যবস্থা তারা নিত। তাদের ভাগ্য ভালো যে তারা আহলে হাদিস সমাজে এই কথা বলছেন এবং তারা কিছু সংখ্যক তাদের পক্ষে সাপোর্টারও পেয়ে যাচ্ছেন। প্রিয় উপস্থিতি, এই ধরনের কথার উত্তর দেওয়াটাও এক ধরনের পাগলামি, বিশেষ করে যারা আমরা ইসলামী আন্দোলনের সাথে যুক্ত তাদের জন্য এই কথাটা বলাটা কোনোভাবেই শোভা পায় না, যেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার আমাদেরকে জামাতবদ্ধভাবে প্রচেষ্টা চালানোর জন্য এতভাবে উৎসাহিত করেছেন। অসংখ্য হাদিস, এই হাদিসগুলো আমরা কী করবো? সমস্ত হাদিসকে যদি আপনি শাসকের জন্য লাগিয়ে দেন, বাকি হাদিসগুলোর সম্পর্কে আমরা কী বলবো? যেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল জামাআতু রাহমাতুন আল ফুরকাতু আযাব, যেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আলাইকুম বিল জামা ওয়া ইয়াকুম আল ফুরকা ফাইন্নাশ শাইতান মা আল ওয়াহিদ ওয়া হুয়া মিনাল ইসনাইন আবাদ, যেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ইদা খারাজা সালাসাতুন ফি সাফারিন ফালিউ আমির ওয়াহাদাকুম, যখন তোমাদের মাঝে মাত্র 3 জন ব্যক্তিও কোনো সফরে বের হবে, সেখানে একজন ব্যক্তিকে তোমরা জামাত, সেখানে একজন ব্যক্তিকে তোমরা আমির হিসাবে নিয়োগ করবে। যেখানে ওমর রাদিয়াল্লাহু আনহু বলছেন লা ইসলাম ইল্লা বি জামাতিন, জামাত ছাড়া ইসলাম হয় না, ওয়ালা জামাতা ইল্লা বি ইমারাতিন, ইমারাত ছাড়া কোনো জামাতও গঠিত হয় না, ওয়ালা ইমারাতা ইল্লা বি তাআতিন, এবং কোনো ইমারাত গঠিত হয় না তাআত ব্যতীত, আনুগত্য ব্যতীত। এই বিষয়গুলো আমরা তাহলে কোথায় রাখবো? কোথায় আমরা জামাতবদ্ধ হবো? কীভাবে হব? বিশেষ করে যেখানে ইসলামী খেলাফতের এখন অস্তিত্ব নেই, সেখানে আমরা ছত্রভঙ্গ হয়ে পাগলের মতো পঙ্গপালের মতো ছুটে বেড়াবো, নাকি একটা সুশৃঙ্খল একটা জামাতের মধ্যে থেকে নিজেরা সুশৃঙ্খলভাবে দাওয়াতি কাজ পরিচালনা করব? এটাই কি উত্তম নয়? প্রিয় উপস্থিতি, এই বিষয়গুলা যদি আমরা কোরআন হাদিস, এই কোরআন হাদিসে জামাতবদ্ধতার কোনো নির্দেশ নাও দেওয়া হতো, তাহলেও আমাদের জন্য জামাতবদ্ধ থাকাটা অত্যন্ত জরুরি হিসেবে বিবেচিত হতো। আর সেখানে আমাদেরকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার এ বিষয়ে আমাদেরকে বলার পরও আমরা জামাতবদ্ধতার কোনো দলিল খুঁজে পাই না, আমরা দলিল খুঁজে পাই বিচ্ছিন্ন ছত্রভঙ্গ হওয়ার। এর চেয়ে দুর্ভাগ্যজনক বিষয় আর হতে পারে না। প্রিয় উপস্থিতি, সংগঠন সংকীর্ণতা তৈরি করে না, সংকীর্ণতা আমরা নিজেরাই তৈরি করি। আমাদের নিজেদের যে হিংসা রয়েছে, এই হিংসার কারণে আমরা অন্য মানুষকে দূরে ঠেলে দিই। আমাদের নিজেদের মধ্যে এই হিংসা, এই সংকীর্ণতা যদি দূর করতে পারি, তাহলে আমরা ইনশাআল্লাহ সফল কাম হব। অবশ্যই আমরা সংগঠনের মধ্যে যারা রয়েছি, সংগঠনের বাইরে যারা রয়েছি, প্রত্যেকে আমাদের জন্য দায়িত্ব হবে আমাদের মধ্যে এই সংকীর্ণতা, এই হিংসা যেন না থাকে। আপনারা মনে করছেন যারা সংগঠনের বাইরে রয়েছেন আমাদের মধ্যে মনে হিংসা বিদ্বেষ কিছুই নেই, আমরা অত্যন্ত সুফি সাধক। প্রিয় উপস্থিতি, আমরা বরং বিপরীতটাই লক্ষ্য করেছি। যারা সংগঠনের বাইরে রয়েছেন তারা আজকে যেভাবে সংগঠনের মানুষদের মধ্যে, সংগঠনের সাথে যারা যুক্ত রয়েছেন তাদের বিরুদ্ধে যেভাবে বিষোদাগার করছেন, যে ধরনের ভাষা ল্যাঙ্গুয়েজ তারা ইউজ করছেন, এটা কখনোই ভ্রাতৃত্বের পরিচয় বহন করে না, কখনোই মানে কী বলবো, হিংসা বিদ্বেষ মুক্ততার পরিচয় বহন করে না, সংকীর্ণতা মুক্ততার পরিচয় বহন করে না, বরং বিপরীতটাই বহন করছে। সুতরাং এই ধরনের মিথ্যাচার, এই ধরনের আজেবাজে কথা বলে আপনারা সমাজে নতুন করে বিশৃঙ্খলা তৈরি দয়া করে চেষ্টা করবেন, আপনাদের প্রতি বিনীত অনুরোধ আমাদের। এছাড়াও বায়াত নিয়ে ইদানিং বারবার ওলামায়ে কেরাম কথা বলছেন, এই বিষয়গুলো নিয়ে আমরা মানে বাড়াবাড়ি আলোচনা করতে চাই না, এই কারণে যে সমাজে এই ধরনের বিষয়গুলো নিয়ে যেন বেশি বেশি আলোচনা না হয়।
কারণ এই সমস্ত বিতর্কিত বিষয় নিয়ে যখন বেশি বেশি আলোচনা হবে সাধারণ মানুষ বিশৃঙ্খল হয়ে যাবে। কিন্তু আমাদের ওলামায়ে কেরাম এই বিষয়গুলো, বিশেষ করে তারা বাস্তবতাকে নিয়ে খুব একটা চিন্তা করে না, যেটাকে আজকে ফিকুল ওয়াকায় বলা হয়, অর্থাৎ বাস্তবতার ফিক। এই বাস্তবতার ফিক সম্পর্কে তাদের যথেষ্ট পরিমাণ এলেম আমাদের মনে হয় যে ঘাটতি রয়েছে। তা না হলে তারা এই সমস্ত বিষয়কে খুঁচিয়ে খুঁচিয়ে, যেগুলো বিষয়ে এলমি সমাজে আলোচনার মতো বিষয়, সেই বিষয়গুলোকে খুঁচিয়ে খুঁচিয়ে তারা সাধারণ মানুষের সামনে, বিশেষ করে ফেসবুকের মতো একটা সম্পূর্ণ ওপেন একটা গ্রাউন্ডে তারা এই ধরনের বিষয়গুলোকে প্রচার করে তারা কী উদ্দেশ্য নিচ্ছেন, তাদের উদ্দেশ্যটা কি, আমাদের সন্দেহ হয়। প্রিয় উপস্থিতি, বায়াতের বিষয়ে অসংখ্য হাদিস যেগুলো রয়েছে আমরা বলছি অবশ্যই এই হাদিসগুলো অধিকাংশই শাসকদের ক্ষেত্রে প্রযোজ্য, কিন্তু তারা ঢালাওভাবে যেভাবে প্রত্যেকটা হাদিসকে শাসকদের জন্য প্রযোজ্য বানিয়ে ফেলছেন, এইভাবে ইসলামী সংস্কৃতির একটা গুরুত্বপূর্ণ বিষয়টাকে তারা কিন্তু সম্পূর্ণ হাইড করে ফেলছেন। বায়াতটা ইসলামী সংস্কৃতি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ফ্যাক্টর, যে জিনিসটাকে তারা আজকে হাইড করে ফেলেছেন এই বিষয়টাকে শুধুমাত্র শাসকদের সাথে যুক্ত করার মাধ্যম দিয়ে। প্রিয় উপস্থিতি, সুনান নাসাইর কিতাবুল বায়া অধ্যায় যে হাদিসগুলো রয়েছে, এই হাদিসগুলোকে যদি আমরা একটু গুরুত্বের সাথে পর্যবেক্ষণ করতাম, এখান থেকে আমরা বুঝতে পারতাম যে বায়াত শুধুমাত্র শাসকদের জন্য নির্ধারিত নয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন শাসক ছিলেন না, বায়াতুল আকাবার যে শপথগুলো তিনি গ্রহণ করেছিলেন, তখন তিনি কিন্তু শাসক ছিলেন না। সেখানে পারস্পরিক সহযোগিতার যে বায়াতগুলো গ্রহণ করেছেন, আমাদের উলামা কেরাম বলছেন যে এটা শুধুমাত্র আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্যই খাস ছিল। এই খাস করার দলিলটা তারা কোথায় পেলেন? তারা সবসময় বলেন যে খাস করার জন্য দলিল প্রয়োজন। উসুল ফেকার একটা গুরুত্বপূর্ণ কায়দা হচ্ছে এই যে আম বিষয়কে খাস করতে গেলে একটা দলিল প্রয়োজন। এই এই যে দলিল তারা নিয়ে আসলেন, তারা যে বলছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বায়াতুল আকাবা, তিনি শাসক অবস্থায় ছিলেন না, সেই সময় তিনি যে পারস্পরিক সহযোগিতার যে বায়াতটা গ্রহণ করেছিলেন, এটা শুধুমাত্র আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য খাস ছিল। এই খাস করার দলিলটা কোথায়? শুধু তাই না, তারা আরও বাড়িয়ে বলছেন এই বিষয়টাকে ইস্তিহাদি রাখলেও তারা রাখতে পারতেন, তারা বলতে পারতেন যে বিষয়টা ইস্তিহাদি, হ্যাঁ এটা আমাদের মনে হচ্ছে বা আমার ব্যক্তিগত মত হচ্ছে এটা আল্লাহ রাসূলের জন্য খাস, এটুকু তারা বলেও ক্ষান্ত হতে পারতেন। কিন্তু তারা শুধুমাত্র এখানেই ক্ষান্ত হননি, তারা বলছেন এর বিপরীতে যারা কথা বলবে তারা বেদাতিয়ে না হয় তারা জাহেল। এই কথা বলার দুঃসাহস তারা কোথায় পেলেন, কেন বললেন তারা, এটা আমাদের জানা প্রয়োজন। প্রিয় উপস্থিতি, আমরা মাগরিবের সালাতে সময় হয়ে যাচ্ছে, আমি আর ওদিকে আগাচ্ছি না, ইনশাআল্লাহ পরবর্তীতে কোনো আলোচনা আমরা সেদিকে যাব। আর আমরা যেটা স্পষ্ট বলতে চাই, বায়াত ইসলামী সংস্কৃতির একটা গুরুত্বপূর্ণ অংশ। অবশ্যই আমরা যারা সাংগঠনিক কাজে বায়াত গ্রহণ করি, এটা রাষ্ট্রীয় বায়াতের সমতুল্য নয়। আমরা বলেছি রাষ্ট্রীয় বায়াত হচ্ছে ফরজ, এই বায়াত আপনাকে গ্রহণ করতেই হবে। কিন্তু সাংগঠনিক বায়াতের যে বিষয়টা, সেটা হচ্ছে শুধুমাত্র যারা আমরা সাংগঠনিক শৃঙ্খলার মধ্যে থাকতে চাই তাদের জন্য, এটা সবার জন্য না, মোটেও না। এটা কারোর উপর চাপিয়েও দেওয়া হয়নি যে এটা বিরোধিতা করার জন্য আপনাকে এরকম লাগাম ছাড়া হতে হবে। তো বিষয়টা নিয়ে আশা করি ওলামায়ে কেরাম যারা কথা বলছেন তারা আবারও নতুন করে ভাববেন, এবং তারা প্রয়োজনে আমরা অবশ্যই পারস্পরিক বোঝাপড়ার মধ্য দিয়ে বসার চেষ্টা করব এবং বিষয়টা নিয়ে সমাধানের জন্য চেষ্টা করব। কিন্তু পাবলিকলি তারা যেন বিষয়টা নিয়ে এইভাবে উঠে পড়ে না লাগেন, এ বিষয়ে আমরা তাদেরকে বিনীতভাবে অনুরোধ করব। সর্বশেষ আমরা কর্মী ভাইদেরকে আরও একটা বিষয়ে অনুরোধ করব, বিশেষ করে জঙ্গিবাদের বিষয়ে সতর্ক করার চেষ্টা করব। বর্তমানে কিছুদিন আগে আপনারা লক্ষ্য করেছেন একজন তরুণ দায়ীর মাধ্যম দিয়ে যে বিষয়গুলো সমাজের প্রচারিত হচ্ছিল, হঠাৎ করেই কী বলবো, আমরা লক্ষ্য করেছি যে সমাজে বহু মানুষ রয়েছেন যারা কিন্তু এখনও পর্যন্ত সেই জঙ্গিবাদী মানসিকতার সাথে কী বলবো নিজেরা যুক্ত রয়েছেন। অত্যন্ত দুর্ভাগ্যজনক একটা বিষয়। আজকে আলহামদুলিল্লাহ আহলেহাদিস ওলামায়ে কেরাম, শুধু তাই না, সারা বাংলাদেশের মানুষ, সারা বাংলাদেশের বিভিন্ন প্রশাসন হোক বা ওলামায়ে কেরাম হোক, তারা বিভিন্ন ঘরানা ওলামায়ে কেরাম, তারা সর্বাত্মকভাবে চেষ্টা করছেন যেন জঙ্গিবাদের ফেতনা থেকে বাংলাদেশ মুক্ত হয়। কিন্তু তারপরেও বহু তরুণ ভাইরা এখনও পর্যন্ত এই ধরনের বিষয়ের সাথে যুক্ত রয়েছেন। আমরা চাই যে বিষয়গুলো যেন দ্রুত সমাধান হয়ে যায়, আমাদের তরুণ ভাইরা যেন জঙ্গিবাদের এই মানে নর্দমার মধ্যে যেন তারা এই ফাঁদের মধ্যে যেন পা না দেন। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে তৌফিক দান করুন। পরিশেষে আমি বাংলাদেশ আহলে যুব সংঘ রাজশাহী বিভাগীয় জেলা থেকে যারা আজকে ওখানে অংশগ্রহণ করছেন তাদের সবাইকে আন্তরিকভাবে মোবারকবাদ জানাচ্ছি। আশা করছি আল্লাহ রাব্বুল আলামিন আমাদের যে দাওয়াতি প্রচেষ্টা, এই প্রচেষ্টার মাধ্যম দিয়ে যেভাবে আলহামদুলিল্লাহ ইতিপূর্বে কাজ করে আসছিলাম সেভাবে আমরা কাজ করে যাব। করোনার এই বাধা যেন আমাদেরকে কোনোভাবেই বাধাগ্রস্ত করতে না পারে, সে আমরা অফলাইন হোক অনলাইন হোক আমরা আমাদের সাধ্যমতো আমাদের দাওয়াতি প্রচেষ্টাগুলো চালিয়ে যাব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই দিনই মেহনতকে কবুল করে নিন। পবিত্র কোরআন এবং সহিহ হাদিসকে সারা বাংলাদেশের বুকে ছড়িয়ে দেওয়ার যে মিশন ভিশন নিয়ে আমরা কাজ করে যাচ্ছি এই প্রচেষ্টায় আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে বরকত দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সুস্থ থেকে সুন্দরভাবে
তার দেওয়া দিনই দায়িত্বকে সফলভাবে পালন করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। ইনশাআল্লাহ আপনাদের সাথে আবারও দেখা হবে। আজকের মতো আমরা এখানে শেষ করে দিচ্ছি। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।